অ্যান্টাসিড বেশি খেলে হাড়ের প্রবলেম হতে পারে। গ্যাসের ওষুধ দিনে দুবার খেতে নেই, কিন্তু এরকমও ডাক্তার আছে প্রেসক্রাইব করে দিচ্ছে, নিজেরা প্রেসক্রাইব করলে তখন ঠিক আছে। গ্যাসের প্রবলেমের জন্য ডাইজিন তো খেতেই হয়। অ্যান্টাসিড বেশি দিন কিন্তু খাওয়া উচিত নয়, মাঝে মধ্যে তো খেতে হয়। এসব খেলে দেখা গেছে যে কিডনিতে প্রবলেম হতে পারে, কিডনি ফেলিয়ার হতে পারে। একটু গ্যাস অম্বল, খানিকটা বুক জ্বালা করছে আপনার, তার জন্যই আপনি বাজার চলতি ওষুধ এনে মুড়ি মুড়কির মতো খেয়ে নিচ্ছেন। জানেন, এই ওষুধেই হতে পারে মারাত্মক বিপদ। আমরা বলছি না, বলছেন চিকিৎসকরা। শুধু চিকিৎসকরা নয়, ড্রাগ কন্ট্রোল বোর্ডের পক্ষ থেকেও দেয়া হচ্ছে ভবিষ্যৎবাণী, সাবধান হন। দীর্ঘদিন যদি এই গ্যাস অ্যাসিডিটির ওষুধ খেলে, মানে এই প্যান্টোপ্রাজল, ওমেপ্রাজল, এসব খেলে দেখা গেছে যে কিডনিতে প্রবলেম হতে পারে, কিডনি ফেলিয়ার হতে পারে, ক্রনিক ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস হতে পারে, তারপরে ভিটামিন B12 অভাব হতে পারে, ভিটামিন ডির অভাবের হতে পারে, ক্যালসিয়ামের অভাব হতে পারে, প্লাস যারা সবসময় এই অ্যান্টাসিডগুলো খায় তাদের খুব ইনফেকশন হওয়ার প্রবণতা বেড়ে যায়। কারণ আমাদের শরীরে যে অ্যাসিড ভগবান দিয়েছে এটার একটা কাজ আছে, কারণ আমরা যখন কোনো কারণে যে আমাদের পেটের ভিতর যে ব্যাকটেরিয়া ভাইরাস এগুলো ঢুকে অ্যাসিডগুলো এগুলোকে মেরে ফেলে। এবার যদি কেউ যদি সবসময় ওষুধ খেয়ে যদি অ্যাসিডটাকে যদি বন্ধ করে রেখে দেয়, কমিয়ে রেখে দেয়, তাহলে কী হবে, ইনফেকশনটা খুব সহজে হয়ে যায়। এই জন্য মুড়িমুড়কির মতন ওষুধ অ্যান্টাসিড ওভার দ্য কাউন্টার কিছুতেই খাওয়া উচিত না। রেয়ারলি খাই, কিন্তু খাই। গ্যাসের ওষুধ দিনে দুবার খেতে নেই, কিন্তু এরকমও ডাক্তার আছে দুবার প্রেসক্রাইব করে দিচ্ছে, নিজেরা প্রেসক্রাইব করলে তখন ঠিক আছে। একটা প্যান40 খাচ্ছে, নিজেরা প্রেসক্রাইব করে দিচ্ছে প্যান40টা, কিন্তু কোনো টেস্ট ছাড়া, কিছুই ছাড়া। আমার একটু বুকে অম্বল হচ্ছে, ডাক্তার দেখাতে গেল, তার সাথে জ্বর আছে, তার সাথেও প্যান40 দিচ্ছে। তাহলে তারা তখন দিচ্ছে কীভাবে? আবার তারাই আবার বলছে ডাক্তার না দেখিয়ে কিন্তু খাবেন না, এটা সেলফ কন্ট্রাডিক্টরি ব্যাপার হলো না? মাঝে মধ্যে তো খেতে হয়, অনেক সময় তো হয়ে যায় না যে ডক্টর তো অনেক মতামত করে, কিন্তু সেক্ষেত্রে আমরা বিড়িও তো অনেক সময় আমরা খেয়ে নিই, কারণ হয়তো এমন সিচুয়েশান হলো যে আমরা সেই টাইমে ডক্টরের কাছে যেতে পারছি না, মানে এমন এমন জায়গায় এমন এমন পরিস্থিতি, তো সেই টাইমে আমাদেরকে তো খেতেই হবে। ডাইজিন কিন্তু ডাইজেস্টিভের কাজ নয়, হজমের ওষুধ নয়, ওটা অ্যান্টাসিড হিসেবে আমরা ব্যবহার করি। ওর মধ্যে ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড থাকে, ক্যালসিয়াম থাকতে পারে, এবং কি হয় যেটা নিলে অনেক সময় ক্যালসিয়ামটা বেড়ে যায়, তাতে রেনাল একটা স্টোন হতে পারে, এবং আয়রন অ্যাবজর্পশন কিন্তু কমিয়ে দেয়। এইগুলো যদি আমরা অনেক দিন ধরে বেশি পরিমাণে নিতে থাকি, আর অনেকের অভ্যেস হয়ে যায় এটা নেওয়ার, হজমের জন্য নিতে থাকে, মুড়ি মুড়কির মতো নেওয়া হয়, এই যে পার্শ্বপ্রতিক্রিয়াগুলো হয় অনেকেরই কিন্তু জানা নেই বা জানানো হয় না, এটাও ঘটনা। অ্যান্টাসিড বেশি দিন কিন্তু খাওয়া উচিত নয়। ডাইজিনের সাথে একটা বিষয় থাকে, মিল্ক অ্যালকালি সিন্ড্রোম, যেখানে প্রচুর ক্যালসিয়াম বেড়ে যাচ্ছে এবং শরীরে pHটা আমাদের তো একটু 7.4-এর মতন থাকে, তো সেই জায়গায় একটু অ্যাসিডিক, মানে অ্যালকালাইন, যদি বেশি অ্যালকালাই হয়ে যায় তখন কিন্তু শরীরের যে হজম শক্তি সেটার উপর কিন্তু একটা ভীষণভাবে প্রভাব, নেতিবাচক প্রভাব পড়ে। গ্যাসের প্রবলেমের জন্য ডাইজিন তো খেতেই হয়। শুনছেন যে ডাইজিন খেলে নাকি ভয়ানক বিপদ হতে পারে? হ্যাঁ, সেটা তো আমরা শুনছি, তবু লোকে খাচ্ছে। ভয় লাগছে শুনে? হ্যাঁ, ভয় তো লাগছেই শুনে, অবভিয়াসলি ভয় লাগবেই। গ্যাসের ট্যাবলেট তো সবসময় খাওয়া ভালো না, যে কোনো ওষুধ খাওয়াই ভালো না, ব্যথার ওষুধ খেলেও তো কিডনি খারাপ হচ্ছে, গ্যাসের ওষুধ খেলেও তো যেরকম, মানে আয়ুর্বেদিক ওষুধ বা এমনি কোনো ওষুধ যদি ভালো হয় ওটাই বেস্ট হবে। শুনছেন যে বেশি দিন হজম বা গ্যাসের ওষুধ খেলে বিপদ হতে পারে? হ্যাঁ, ওটা তো শুনেছি। ভয় লাগছে? ভয়টা কি আছে, আর রোগ হলে তো খেতে হবে। যে কোনো মেডিসিন ডাক্তারের পরামর্শ বিনা খাওয়ার উচিত নয়। আমরা দেখি যে এই ডাইজিন ডাক্তারবাবু দিয়েছে এইরকম হয়েছিল, আবার সেরকম হলে আবার দুটো গিয়ে খেয়ে নিই, এটা পার্শিয়ালি এটাকে ফলো করে আমাদেরকে বিদেশি মেডিসিনকে ফলো করে কোনো লাভ নেই। বিদেশে কোনো মেডিসিন ওভার দি কাউন্টার পাওয়া যায় না, কিছু পাওয়া যায় না, একমাত্র প্যারাসিটামল পাওয়া যায়, দ্যাটস অল। যে কোনো জিনিসের জন্য আপনার প্রেসক্রিপশন লাগবে, ডাক্তারের প্রেসক্রিপশন লাগবে, তাহলে হয় কি কিছুটা নিয়ন্ত্রণ হয়ে যেত। যে কোনো মেডিসিনের এক্সট্রা খেলে অসুবিধা হয়, যে ভিটামিন সি খেয়ে নেয় সেটা খেলেও তো অসুবিধা আছে, অনেকটা খেলে সে কিডনি স্টোন হতে পারে, অন্যান্য জিনিস হতে পারে, তো সিমিলারলি অ্যান্টাসিডও তার মধ্যে, এই অ্যান্টাসিড বেশি খেলে
হাড়ের প্রবলেম হতে পারে, একটা মিল কালকালি সিন্ড্রোম বলে সেটা পেচ্ছাপের গোলমাল হয়, কিডনির অসুবিধা হয়, এরকম জিনিসগুলো হতে পারে। বিনা অ্যাডভাইসে যে দাওয়া ওষুধ লেই মানে আগে প্রবলেম হতে পারে, ফিউচারে প্রবলেম হতে পারে, অনেক কিছু প্রবলেম হয়, কারো কিডনি প্রবলেম, ক্যান্সার প্রবলেম, আরও বিভিন্ন ব্যাপার মানে হতে পারে। ভয় লাগবে কেন, আমরা গ্যাসের ওষুধ খাই হঠাৎ না, আমি তো খাই না, খালি ডাক্তারের যে ওষুধটা দেয় এগুলো খাই। ডাইজিন যেটা বলছেন এটা পার্টিকুলার একটা অ্যান্টাসিড, একটা পার্টিকুলার কোম্পানির, এই কোনো পার্টিকুলার ব্যাচ নম্বরটা প্রবাবলি খারাপ ছিল, যার জন্য দে আর উইথড্রয়িং, দ্যাট ইজ হোয়াট আই আন্ডারস্ট্যান্ড ফ্রম দি মার্কেট। পার্টিকুলার কোনো ব্যাচেরটা সেটা তার ডিসকালার্ড হয়ে আছে, দিস ইজ অ্যাপ্লিকেবল টু অল মেডিসিনস, যেতগুলো মেডিসিন আছে যদি ডিসকালার্ড হয়ে থাকে, কালার আলাদা হয়ে থাকে, এটা খারাপ হয়ে গেছে বলে সেটা ধরা যায়, সেটাকে তারা উইথড্র করে নিয়েছে। ডাইজিন তো অনেকগুলো ফ্যাক্টরিতে প্রডিউস হয়, তো ওর মধ্যে গোয়া ফ্যাক্টরিতে যে ডাইজিনের ব্যাচটা প্রডিউস হয়েছিল ওর মধ্যে কয়েকজন পেশেন্ট কমপ্লেন করেছে খুব বাজে টেস্ট ছিল আর নাকি একটা গন্ধ ছিল ওই প্রোডাক্টে। এটা কমপ্লেন করার জন্য DCGI বলেছে যে তাহলে ওই ব্যাচ যেটা গোয়া ইউনিটের থেকে যেই ব্যাচটা বেরিয়েছে ওইটাকে রিকল করেছে ওরা। কিন্তু ওদের ভারতবর্ষে আরও অন্য যে জায়গায় ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরিজগুলো আছে ওখান থেকে তৈরি হচ্ছে আসছে। ব্যান্ড করেছে, কেন ব্যান্ড করেছে, কী কারণে করেছে সেটা কিন্তু খুব নির্দিষ্ট কারণ কিন্তু এখনও পর্যন্ত ব্যক্ত করা হয়নি। আশা করা যায় সেটা নির্দিষ্ট কারণগুলো আমরা জানতে পারবো। কিন্তু হ্যাঁ, এটাও ঠিক, অ্যান্টাসিড বিষয়টা নিয়ে আমরা খুব মানে এর প্রেমে পড়ে যাই, যদি একটু কষ্ট হয় আমাদের ভালো লাগতে থাকে, এই ওষুধ আমরা টানা খেতে থাকি। চিকিৎসকরা বলছেন মুড়ি মুরগির মতো আর গ্যাসের ওষুধ নয়, গ্যাসের ওষুধ খান নিয়ম মেনে, নইলে আসতে পারে মারাত্মক বিপদ। কিন্তু সাধারণ মানুষের একাংশ বলছেন ওষুধ খাবো আমরা, নিয়ম তো মানার কথা ডাক্তাররা বলেন আবার বলেন না, আবার কেউ বলছেন না ডাক্তারদের কথাই মেনে চলা একান্তই উচিত। কিন্তু কী হবে আসলে, উত্তর দেবে সময়। ক্যামেরায় প্রতিন কুণ্ডুর সঙ্গে রমেন দাস, সংবাদ প্রতিদিন .in।